प्रिय छात्र छात्रीबृंद तुम्हारे सबाई के आमार आंतरिक अभिनंदन जानिए शुरू कर द्वितीय पर्यायर क्लास। प्रथम पर्यायर क्लासे आमरा दशम श्रेणी बांगला पाठ्यांशे अन्नपूर्णा और ईश्वरी पाटनी कविताटी पढ़ेछिलाम। आसले आमी खूब आनंदित एवं आप्लुत तुम्हारा से क्लासटी खूब भालोभावे फलो करेछो एवं आमार कथा मतो बाड़ीते कविताटा पाठ करे बेश किछु प्रश्न आमादेर उद्देश्ये दिएछो। आज के मूल क्लासे जाओयार आगे तुम्हारा से प्रश्न उत्तरगुली आगे देव। तबे तुम्हारा जरा प्रश्न पाठिएछो नाम एवं ठिकाना दाओनी सेजन्य आमि घोषणा दिते पारछि ना। प्रश्नगुली होच्छे ईश्वरीरे जिज्ञासिल ईश्वरी पाटनी एखाने दुटा ईश्वरी केन व्यवहृत हलो। प्रथम ईश्वरी एखाने देवी अन्नपूर्णा एवं द्वितीय ईश्वरी ईश्वरी पाटनी। कविताटी एकटु भालोभावे पढ़लेई तार माने बोझा जाए। आरेकटि क्वेश्चन होच्छे ईश्वरीरे परिचय करेन ईश्वरी। प्रथम ईश्वरी ईश्वरी पाटनी, द्वितीय ईश्वरी देवी अन्नपूर्णा। एखाने भारतचंद्र एटा विशेष कौशल व्यवहार करेछेन जाके अलंकार शास्त्रे जमक अलंकार बला हय। जमक अलंकार माने होच्छे एकई शब्द दुई बा ततोधिक बार भिन्न भिन्न अर्थे व्यवहृत हय तबे ताके जमक अलंकार बले। एखाने आमरा देखेछि ईश्वरी सेम शब्दटा दुई बार आसछे किन्तु भिन्न भिन्न अर्थे। तारपर क्वेश्चनटा हलो अभिमाने समुद्रेते झाप दिला भाई। ईश्वरी बुझल এই কুলবধূ অন্নপূর্ণার ভাই বৃদ্ধ স্বামীর সঙ্গে তার আদরের বোনের বিয়ে হওয়াতে সে মা বাবার প্রতি অভিমান করে সমুদ্র কিংবা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আলংকারিক অর্থে দেবী অন্নপূর্ণার আরেকটা নাম হচ্ছে উমা কিংবা পার্বতী, যার পিতা গিরিরাজ হিমালয় এবং মাতা হচ্ছেন মেনকা। তাদের একটিমাত্র পুত্র সন্তান ছিল মৈনাক। সেই মৈনাক দেবরাজ ইন্দ্রের সঙ্গে বিবাদ বাঁধলে দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে মৈনাকের দুটি ডানা কেটে দেওয়ার জন্য যখন উদ্যত হলেন তখন ভয়ে মৈনা সমুদ্রের তলায় গিয়ে আত্মগোপন করে। আরেকটি কোশ্চেন হচ্ছে কি শোভা নদীতে ফুটিল কুক নদ। আমরা দেখেছি অন্নপূর্ণা নৌকাতে বসার পর যখন তিনি তার পদযুগল গঙ্গা নদীর জল স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে নদীতে লাল পদ্ম ফুল ফুটে উঠল এবং একটি অপূর্ব প্রাকৃতিক শোভা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এখানে কুকনদ শব্দের অর্থ হচ্ছে লাল পদ্ম ফুল। এই কয়েকটি কোশ্চেন তোমাদের ছিল। এবার আমরা যাব আমাদের আজকের পাঠে। আজকে আমরা পাঠ নেব নবম এবং দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের একটি বিশেষ অংশ যার নাম হচ্ছে সমাস। আমরা আজকে সমাস নিয়ে আলোচনা করব। সমাস শব্দটা
ছাত্র ছাত্রীদের মধ্যে একটা ভীতির কারণ হয়ে দাঁড়ায়। আসলে আমাদের বাংলা ব্যাকরণ অধিকাংশ ক্ষেত্রেই সংস্কৃত থেকে নেওয়া, ফলে তার মধ্যে একটা স্বভাব কাঠিন্য আছে। কিন্তু আধুনিক ভাষাতত্ত্ববিদগণ বলছেন বাংলা ব্যাকরণকে সরলীকরণ করার জন্য, যেন ছাত্রছাত্রীরা খুব সহজে বুঝতে পারেন। এই আধুনিক ভাষাতত্ত্ববিদদের মধ্যে অন্যতম অতুল চন্দ্রগুপ্ত বলেছেন, বাংলা গ্রামার হচ্ছে সেই রসের আকর, সেই রসের সন্ধান ছাত্রছাত্রীদেরকে দিতে হবে। আজকে এই সমাসের মধ্যে যে রস আছে, সেই রসের সন্ধান দেওয়ার চেষ্টা করব আমরা। আসলে সমাসটা হচ্ছে একটি আখের মতো, সেই আখের উপরের যে আবরণটা সেটা খুব কঠিন, সেটাকে যদি আমরা দাঁত দিয়ে ছিঁড়তে যাই তাহলে দাঁতে ব্যথা লাগতে পারে, কিংবা দাঁত দিয়ে যদি কেটে খেতে যাই তাহলে হাত কেটে যাওয়ার ভয় থাকে। কিন্তু সেই ভয়ে যদি আমরা দূরে থাকি, তাহলে আখের মধ্যে আত্মগোপন করে আছে যে রস, সেই রস থেকে আমরা বঞ্চিত হব। আসলে বাংলা গ্রামার বিশেষত এই সমাসের ভেতরে এমন একটা রস আছে, তাকে আস্বাদন করার জন্য উপরের সেই আপাত কাঠিন্যকে আমাদেরকে ছাড়াতে হবে। এসো আজকে আমরা সেই সমাসের গভীরে যে রস আছে সে রসের সন্ধানে বের হই। সমাস অ্যাকচুয়ালি হচ্ছে একটি সমস্যা, লজিক্যালি ভাবো, যুক্তি দিয়ে ভাবো, সমাস হচ্ছে একটি সমস্যা। এই সমস্যা মানেই তার সমাধান করার প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। আমরা যখন কোনো সমস্যায় পড়ি, তার থেকে সমাধানের জন্য আমরা কৌশল অবলম্বন করি। সমাসের সংজ্ঞা দিতে গিয়ে যদি বলি, তাহলে বলা যায় একটি অর্থযুক্ত শব্দের সঙ্গে একটি অর্থযুক্ত শব্দের সমন্বয়কে সমাস বলে। মনে রাখতে হবে এটা সমাসের মেন কনসেপ্ট, একটি অর্থযুক্ত শব্দের সঙ্গে একটি অর্থযুক্ত শব্দের সমন্বয়কে সমাস বলে। এবার সমাসটাকে আমরা ধরি একটা ছাদ, আমাদের বাড়ির ছাদ, তাকে আমরা টাচ করব, ধরব, লাফিয়ে লাফিয়ে সমাসকে ধরা যায় না। তার জন্য মানে আমাদের সিঁড়ি বেয়ে ছাদে উঠতে হয়। সমাস ছাদে বসে আছে, তাকে ধরার জন্য আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠব। তার কতগুলি সিঁড়ি আছে, প্রথমত আমরা সেই সিঁড়িগুলি দেখব। এক নম্বর সিঁড়ি হচ্ছে সমসমান পর। সমসমান পদ কাকে বলে? সমাস করার জন্য যে পদটি দেওয়া হয় তাকে সমসমান পদ বলে। ক্লিয়ার? দেখো, রাজপুত্র, রাজপুত্র সমাস করার জন্য দেওয়া হয়েছে, তাই এটা হলো সমসমান পদ। ক্লিয়ার? এক নম্বর স্টেপ, এক নম্বর ধাপ। দুই নম্বর, পূর্বপদ, দ্বিতীয় সিঁড়ি। পূর্বপদ কাকে বলে? সমাস করার জন্য যে পদটি দেওয়া হয় তার পূর্বে কিংবা আগের অংশকে পূর্বপদ বলে। যেমন এখানে রাজপুত্র, রাজা হচ্ছে পূর্ব পদ, রাজা হচ্ছে পূর্ব পদ। তিন নম্বর, যে উত্তর পদ, উত্তর পদ কাকে বলে? সমাস করার জন্য যে পদটি দেওয়া হয়েছে সেই পদের
শেষ অংশকে বলা হয় উত্তর পথ। যেমন পুত্র, পুত্রকে বলবো আমরা, পুত্রকে বলবো আমরা উত্তর পথ। তাহলে আমরা কি পেলাম? সমসমান পথ, পূর্ব পথ, উত্তর পথ, লাস্ট সিঁড়ি হলো বেশ বাক্য। বেশ বাক্য কাকে বলে? সমাস করার জন্য যে পদটি দেওয়া হয় অর্থাৎ সমসমান পদ, এই সমসমান পদটিকে বিশ্লেষণ করার পর যে একটি নতুন বাক্য গঠিত হয় তাকে বলা হয় বেশ বাক্য। যেমন আমরা তাকে বিশ্লেষণ করব, সমসমান পদটিকে বিশ্লেষণ করব কিসের ভিত্তিতে? পূর্ব পদ এবং উত্তর পদের ভিত্তিতে। তাহলে রাজা হচ্ছে পূর্বপদ এবং পুত্র হচ্ছে উত্তর পদ। তাকে যখন আমরা বিশ্লেষণ করব তাহলে কি পাব? রাজার পুত্র। এই যে রাজার পুত্র, এটা আমরা সমসমান পদটাকে বিশ্লেষণ করার পর নতুন একটা বাক্য গঠন করলাম, এই বাক্যটাকেই বলা হচ্ছে বেশ বাক্য। আমরা সমাসের কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেছি, এখন সমাসকে আমরা টাচ করব। সমাসকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, এবং ৬ নম্বর নিত্য সমাস। দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, নিত্য সমাস। সমাসের ভেতরে এই ৬টি ডিভিশন আছে। আজকে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে সামান্য আলোচনা করব। দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনার আগে প্রথমেই বলি, দ্বন্দ্ব সমাস হচ্ছে যে সমসমান পদটি দেওয়া হয় সেই সমসমান পদের পূর্বপদ এবং উত্তর পদের মাঝখানে যখন ও কিংবা এবং এই সংযোজক অব্যয়টি ব্যবহৃত হয় তখন তাকে দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ পূর্বপদ ও উত্তর পদের মাঝখানে যখন ও কিংবা এবং থাকে তখন তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন আমরা রাজপুত্র বলেছিলাম, দেখো রাজা এবং পুত্র এটা দিয়ে দ্বন্দ্ব সমাস হয় না, কারণ অর্থযুক্ত শব্দের সঙ্গে অর্থযুক্ত শব্দের সমন্বয়, এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে সমাসের ক্ষেত্রে। তাহলে দ্বন্দ্ব সমাসে বলে রাজপুত্র হবে না, কি হবে? পিতামাতা। পিতামাতার ক্ষেত্রে দেখি পিতা পূর্বপদ, মাতা উত্তরপদ, পিতা পূর্বপদ, মাতা উত্তরপদ, এটা হলো সমসমান পদ। এটাকে যখন আমরা বিশ্লেষণ করব তখন কি দেখব? পিতা ও মাতা। তাহলে পিতা পূর্বপদ, মাতা উত্তরপদ, মাঝখানে কি এলো? ও এলো। এই ওটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের সিম্বল।
এই সিম্বলটা মনে রাখবে। তাহলে দ্বন্দ্ব সমাসের খেলা কি কেলাম, পূর্ব পদ এবং উত্তর পদের মাঝখানে যখন ও কিংবা এবং কোনো সংযোজক অব্যয় থাকে তখন তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। এই দ্বন্দ্ব সমাসের তিনটি শ্রেণী বিভাগ আছে, আমরা এই শ্রেণী বিভাগটি একটু দেখে নেই। এক নম্বর অলুপ দ্বন্দ্ব, দুই নম্বর একশেষ দ্বন্দ্ব, তিন নম্বর সমার্থক দ্বন্দ্ব। অলুপ দ্বন্দ্ব কাকে বলে? অলুপ মানে বিলুপ্ত হয় না, নয় লুপ, অর্থাৎ যে সমসমান পদটি দেওয়া হয় সেই সমসমান পদের বিভক্তি লুপ্ত হয় না। যেমন দেখো এই অলুপ সমাসের উদাহরণ, হাতে হাতে কলমে, পূর্বপদ হাতে, ও হবে দ্বন্দ্ব সমাসের ক্যারেক্টার অনুযায়ী হাতে ও কলমে। এখানে দেখো হাতে হাত যুগ এ, এটা হলো বিভক্তি, কলমে কলম হলো মেন শব্দ, এটার সঙ্গে এ বিভক্তি এলো। তাহলে এখানে হাতে কলমে কোনো বিভক্তি লুপ্ত হয়নি, সেজন্য এটা অলুপ দ্বন্দ্ব হল। একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব হল সমসমান পদটার মধ্যে সবশেষে একটি বহুবচনান্ত শব্দ অবশিষ্ট থাকবে। যেমন দেখো একশেষ দ্বন্দ্বের বেলায়, এবার একশেষ দ্বন্দ্বের উদাহরণ দেখি, আমরা। আমরা হচ্ছে বহু বচনান্ত শব্দ, এটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাই, আমি, আমি আমি, তুমি ও সে। এই যে সে, এই সবগুলি নিয়ে একটিমাত্র বহুবচনান্ত শব্দ অবশিষ্ট থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। যেমন দম্পতি, জায়া ও পতি, এবং সবশেষে দম্পতি, এই বহুবচনান্ত শব্দটি অবশিষ্ট থাকে। আর সমার্থক শব্দ হল, সমার্থক দ্বন্দ্ব হল পূর্বপদ এবং উত্তরপদ, দুটারই অর্থ সমান থাকে। যেমন দেখো সমার্থক দ্বন্দ্বের উদাহরণ যদি দিই, ঘরবাড়ি, ঘরবাড়ি, পূর্বপদ ঘর, উত্তরপদ বাড়ি, অর্থগত কোনো ডিফারেন্স নেই। পূর্বপদ ঘর, তাহলে আমরা লিখুন ঘর ও বাড়ি। এই যে ওটা এলো, এটা দ্বন্দ্ব সমাসের ক্যারেক্টার অনুযায়ী এলো। তাহলে ঘর ও বাড়ি, পূর্বপদ আর উত্তরপদের অর্থগত কোনো পরিবর্তন হয়নি, তাই এটাকে সমার্থক দ্বন্দ্ব বলা হচ্ছে। তাহলে আমরা মোটামুটি আজকে এখানে শেষ করছি। তোমরা বাড়িতে তোমাদের বই খুলে শুধুমাত্র দ্বন্দ্ব সমাসগুলি বের করবে, এবং দ্বন্দ্ব সমাসগুলি বের করে নিজে নিজে সেগুলি সলভ করার চেষ্টা করবে, বই দেখবে না। তারপর করার পর বই দেখে যদি কোনো সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবে, পরবর্তী ক্লাসে আমরা আরেকটু তোমাদের সঙ্গে বিশ্লেষণ করার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থেকো।